দেখো জান, প্রতিদিন তোমার এই রাগ হওয়া ভাল লাগে না। হে, এখন তো আমার রাগ হওয়া ভাল লাগে না, দুদিন পরে আমাকেই ভাল লাগবে না? সব ছেলে মানুষ সেম। আর তোমার আব্বু বেড়া না তো? আমার আব্বুর দিকে যাবো না কিন্তু বলে দিলাম, আনুপ জৈনের কনসার্টের টিকিট চাইলাম, এটাই পারো না। 1800 টাকা দিয়ে হিন্দি গান কে শুনে? তুমি আমাকে টাকা ম্যানেজ করে দাও যেভাবেই হোক। ওকে বাবা দেখতেছি। দোস্ত, 2000 টাকা দে তো, পরে দেয়া দেবো। আহা, সকালবেলা চাইলে দিতে পারতাম, খরচ করে ফেলছি। সাকিব বেটা, আমি সকালেই শপিং করছি, পকেট পুরো ফাঁকা, সকালে চাইলে দিতে পারতাম দোস্ত। হ্যাঁ ওকে, সাইফুল তোর কাছে আছে? আরে দোস্ত, সকালবেলা আমার একটা জরুরি কাজে টাকা খরচ করছি, সারি রে, থাকলে দিতাম। আচ্ছা, এই সেম কথা আপনাদের থেকে আরও শুনছি, ওকে প্যারা নেই। আমি প্রিটি শিওর আমার ফ্রেন্ডরা আমার সাথে মিথ্যা কথা বলতেছে, অ্যান্ড এটা প্রুফ করার একটাই ওয়ে আছে। হ্যাঁ ডোরেমন, আইনের টাইম মেশিন। এই বালের রোবট তো আবার বাংলা বোঝে না। দাঁতে বায়ো অনিচান কোনিচিওয়া, বাঁকা যে নাই নো। আর ধুর বালের মাথা মোটা রোবটের পাল্লায় পড়লাম। মাথা মোটা কারে কষেই মানুষের বাচ্চা। ও তুই বাংলা পারস? শুন ভাই, তোর টাইম মেশিন তো ধার দিয়ে একদিনের জন্য। আমি কেন টাইম মেশিন দিব? দিবি না? ওকে, আমি ভেবেছিলাম যে 100 ডোরাকি কাছেও তোকে পাঠাবো, আর পাঠানো হলো না। এই টাইম মেশিন কোডের শেষে টাইম লিখে দিলে সেই টাইম ট্রাভেল হয়ে যাবে। এখন আমার ডোরা কেক দাও ভাই, আমার কেক। হে ভাই, এই মানুষের জাতি খারাপ। ভাই আমাকে 2000 টাকা দে তো। আহা, কালকে বিকেলে চাইলে দিতে পারতাম, খরচ করে ফেলছি রে দোস্ত। আচ্ছা সাকিব। আরে দোস্ত, কালকে বিকেলে জুতা কিনছি, সরি রে, থাকলে তো দিতামই। তোদের মতো মিথ্যুক চাপাবাজ ফ্রেন্ড না থাকাই ভালো। আরে ভাই, টাকা ছিল না তো খরচ করে ফেলছি। তোদের কাছে বিকালে টাকা চাইলেও সেম কথাই বলতি। হোপ, তুই কি টাইম টেবিল করছিস নাকি যে জানোস? জি ভাইয়া, এটাই করছি। ফাহাদ, তোর আজকে বিকালে তো জিএফ এর সাথে ডেটে যাওয়ার কথা না? হ্যাঁ, তুই কেমনে জানলি? কারণ আমি ওইখানে ছিলাম, এন্ড তোর আরেকটা জিএফ তোর ধরে ফেলছে ওইখানে। ও শিট, তুই তো আসলে টাইম টেবিল করছিস? দোস্ত, আমার ক্রাশ প্রপোজাল অ্যাকসেপ্ট করবে কিনা আজকে বল না। বলবো, আগে টাকা পাঠা। পাঠাইছি, চেক কর। তোর ক্রাশ সবার সামনে তোর থাপ্পড় দিয়ে রিজেক্ট করবে। 3 days later. কিরে ভাই, আমার টাকা কবে দিবি? কিসের টাকা? ভালো হইতেছে না, আমার টাকা ব্যাগ দে রাফেজ। আমি তো তোর কাছ থেকে টাকা নিয়ে নিই, কোনো প্রুফ আছে নিসি যে? টাকা ব্যাগ দিবি কিনা বল। টাকা নিলে তো দিব, প্রুফই তো নাই। আরে ভাই, ওই দিনই তো তুই 5000 টাকা নিলি আমার থেকে। হপ, আমি তো মাত্র 2000 নিছি, 5000 কখন নিলাম? এই যে প্রুফ। টাইম টেবিল করে টাকা ব্যাগ আনতেছি, ওয়েট। ট্রাই হোয়াট, কাজ করতেছে না কেন? কারণ এই টাইম মেশিন আমি বানিয়েছি, আর ডোরেমন নামের আইডিটা আমার ফেক আইডি। নানি, টাকাটা ব্যাগ দাও ভাইয়া। দিতেছি, গেছে, দেখ। গুড বয়। এত ভাব মারাইস না, ঠিক আছে? যেদিন জিএফ অফিসে টাকা ঢালবি ওই দিন কথা কইস। তোর তো জিএফ নাই। আচ্ছা, তোর আছে? আবার জিগায়। ডু ইউ, কি বলতে চাস? তুই এতদিন যে তিশার সাথে প্রেম করতেছস ওইটা আমার ফেক আইডি। আমি তোকে 30,000 যে নিজেই টাকা দিতে বলছি, পরে তুই আমার থেকে টাকা ধার নিছস, পরে ধারের টাকা আর 30,000 টাকা দুইটাই আমার ধান্দা হইছে। এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা একটু ডিফারেন্ট হয়েছে, আই নো এত বেশি কিছু দিতে পারি নাই, বাট ইনশাআল্লাহ নেক্সট ভিডিও একটা ধামাকাদার ভিডিও আসতেছে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।